ওয়েলকাম ইয়ার্স কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে নতুন একটি পাই নেটওয়ার্কের ভিডিও নিয়ে আসলাম সো যারা পাই মাইনিং করতেছেন তাদের জন্য এই ভিডিওটি খুব স্পেশাল হবে পাই নেটওয়ার্কে নতুন একটি আপডেট এসে এসেছে সেই আপডেট সম্পর্কে এক্সপ্লেন করার চেষ্টা করব সো গাইস যারা পাই নেটওয়ার্কে মাইনিং করেন দীর্ঘদিন যাবৎ সো অলরেডি নতুন একটি আপডেট এসেছে ষোলো ঘন্টার ভিতরে পাই নেটওয়ার্কের মাইনিংটা অফ হয়ে যাবে এই নিয়ে একটা আপডেট এসেছে এবং যারা পাই নেটওয়ার্কে মাইনিং করেন নাই ঠিক আছে যারা কে কমপ্লিট করেন না এবং কে আসতে পারে কখন এবং আসবে কিনা না এ সম্পর্কে এক্সপ্লেন করার চেষ্টা করব সো অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন একটি আপডেট এসেছে বেসিক মাইনিং রেট সো ফার্স্ট ডে অফ এস মান্থ সো এই বিষয়ে এক্সপ্লেন করবো প্রথমে আপনাদেরকে বুস্ট মাইনিং রেট এখানে ক্লিক করে আপনাদেরকে দেখাবো সো বুস্ট মাইনিং রেটে ক্লিক করলে এখানে কিন্তু নূতন আপডেটটি কিন্তু দেখা যাবে তো দেখতে পাচ্ছেন নূতন আপডেটটি সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মাইনিং সেশন ইন্ট চোদ্দো ঘন্টা উনপঞ্চাশ মিনিট আঠারো সেকেন্ডের এই মাইনিংটা চলবে এরপরে কিন্তু মাইনিংটা অফ হয়ে যাবে সো ১৪ ঘণ্টার পরে কিন্তু আর মাইনিং করা যাবে না যা মাইনিং করেছেন তা কিন্তু আপনার ব্যালেন্সে থেকে যাবে সো আপনারা দেখতে পাচ্ছেন ষোলোশো ষাট ষোলোশো সাত পাই কিন্তু অলরেডি আমি মাইনিং করেছি সো অনেকে কিন্তু এসে বেশিও মাইনিং করেছে সো যারা মাইনিং করেছেন এবং আপনারা কত ট্রানজ্যাকশন করতে পারবেন এ থেকে এগুলো নিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব। সো বর্তমানে দেখতে পাচ্ছেন যে প্রতি ঘন্টায় যে আমার মাইনিং স্পিড এটা থ্রি এটা কিন্তু কমে আসতেছে কারণ চোদ্দো ঘন্টা পরে কিন্তু আর মাইনিং করা যাবে না এখনই কমতে কমতে একদম নিচে চলে আসবে এরপরে বেস রেট এছাড়াও আমি যে প্রতি ঘন্টায় যে মাইনিংটা করি এবং বুস্টার সো এটা এরপরে আছে রেওয়ার্ড সো আমি আমার রেফারেলের যারা জয়েন আছে তাদের যে মাইনিং স্পিডটা আমি পেয়েছি সেখান থেকে যে থ্রি পয়েন্ট টু ফাইভ রেওয়ার্ডটা আমি কিন্তু এখান থেকে মাইনিং স্পিড পেয়েছি সো এরপরে আমার পায়োনার কিন্তু আছে একশো পার্সেন্ট এবং আমি কিন্তু ফাইভ প্লাস টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আমি একশো পার্সেন্ট দেখতে পাচ্ছেন সিকিউরিটি সার্কেল থেকে আমার টোটাল এখানে মাইনিংটা হয়েছে সো আমার চারশো বারো পাই টোটাল কিন্তু আমার লক আপ করা আছে সো যারা মাইনিং করেন না পাই নেটওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করেন না তারা একটা আফসোস করবে পরবর্তীতে লিস্টেড হলে সো কেওয়াইসি সবাই নিবন্ধন করতে পারবে বর্তমানে যারা হাই পাই মাইনিং করেছে যাদের পাই অ্যাকাউন্টে বেশি তারা কিন্তু তাদের নোটিফিকেশন দিয়ে কেওয়াইসি কমপ্লিট করেছে অলরেডি এবং যাদের নোটিফিকেশন আসতেছে তারাই কিন্তু কে ওয়াইসি কমপ্লিট করতেছে এবং সবাই করতে পারবে কিন্তু যারা দেখা যায় ইনভ্যালিড নাম ইউজ করেছে তারা কিন্তু করতে পারবেন না তারা যদি আবেদন করেও সে আবেদনটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে সো এরপরে উপরে যে থ্রি ডেট লাইনে ক্লিক করলে আপনাদেরকে দেখাবো যে ডিসেম্বরে মাইনেট যে অপশনটি কিন্তু এসেছিলো এরপরে কিন্তু ডিসেম্বরে আবারও একটি আপডেট এসেছিলো হোয়াইট পেপার সো হোয়াইট পেপার আছে কোম্পানির টোটাল তথ্য এই হোয়াইট পেপারে এবং কার্যক্রম ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছু হোয়াইট পেপারে থাকে সো আর মেইনেটও আছে মেইনেটের মাধ্যমে এগুলো লেনদেন হয়ে থাকে সো আপনাদেরকে যদি মেইনিটে ক্লিক করে দেখাই এখানে অনেকে কিন্তু লগ আপ করে রেখেছে তাদের পাই যে মাইনিং করেছে সো প্রথমে এই ফিচারগুলো এক্সপ্লেন করব এখানে যে পাঁচটি যে চারটি যে ফিচার আছে এই ফিচার সম্পর্কে অনেকে প্রশ্ন করেন কিন্তু জানেন না প্রথমে কিন্তু এই ফিচারটি নিয়ে ওয়াজা আসাই কিন্তু ব্যালেন্স সো এখানে যদি ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সো তেরোশো এটা কিন্তু আমি নিজে মাইনিং করি আমার রেফারেলে যারা জয়েন হয়েছে তাদের কাছ থেকে আমি যে একটা স্পিড পেয়েছি প্রতি ঘন্টায় এখানে কিন্তু সেই ব্যালেন্সটি কিন্তু দেখাচ্ছে এরপরে মেইনেট স্থানান্তরযোগ্য ব্যালেন্স সো বর্তমানে ষোলোশো সাত আমার দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে জমা আছে এর ভিতরে এখান যে দেখতে পাচ্ছেন ওয়াজ আসাইকৃত ব্যালেন্স সো এটা কিন্তু আমার টিম থেকে যে স্পিডটা পেয়েছে এখান থেকে টোটাল আর্নিং হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে মেইনেটে স্থানান্তর ব্যালেন্স সো টু পয়েন্ট ফোর এখানে যে পাইটা দেখতে পাচ্ছেন সো এটা কিন্তু দুইশো একচল্লিশ পাই এটা কিন্তু আমি নিজে মাইনিং করেছি এটা কিন্তু আমি স্থানান্তর করতে পারবো আমার যদি এই যে ও যাচাইকৃত ব্যালেন্স যদি আমার চলেও যায় আমার কিন্তু মেইন ব্যালেন্সে কিন্তু এটা থেকে যাবে সো এবারের কথা আছে যারা এটা কখন পাবো আমার টিমে টিমে ষাটজন কিন্তু আছে আপনাদেরকে দেখাই সো প্রথম আপনি এখানে দেখতে পারবেন আমার এখানে কিন্তু ষাটজন কিন্তু আমার রেফারেলে জয়েন আছে এর ভিতরে নয়জন কিন্তু মাইনিং করতেছে রেগুলার পনেরো ষোলো জনে মাইনিং করতেছে এবং তাদের এই জনের ভিতরে সবাইকে কিন্তু কেওয়াইসি নিবন্ধন করতে হবে এবং জনে যদি কেওয়াইসি নিবন্ধন না করে তাহলে কিন্তু আমি এখান থেকে আমার যে মাইনিংটা হয়েছে তাদের তাদের তারা জয়েন হয়েছে মাইনিং হওয়ার কারণে আমার কিন্তু এই তেরোশো থেকে কিন্তু যারা কেওয়াইসি কমপ্লিট করবে না তাদের কাছ থেকে যে মাইনিংটা হয়েছে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে সো বুঝতে পারছেন তাদেরকে দেখা এখানে কিন্তু লক আপ করা অপশন আছে সো এখানে নিচে কিন্তু লক আপ রেড কনফিগার এখানে যদি ক্লিক করে এখানে কিন্তু আমার চারশো বারো পাই কিন্তু এখানে আমার কিন্তু অলরেডি কনফিগার করা ফিফটি পার্সেন্ট এবং কিন্তু এবং এক বছরের জন্য লক আপ করে রেখেছি এখানে এই লকটা কিন্তু যদি বন্ধ করতে চান তাহলে অবশ্যই এখানে যে টিকমার্ক দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক টিকমার্কে যদি ক্লিক করি ক্লিক করার পরে নিচে নিচে যদি ইনক্রেজ পেন্ট এখানে ক্লিক করলে আপনার কিন্তু লক ক্লোজ হয়ে যাবে তারপরে আরও শিখি এখানে কিন্তু আপনি কিভাবে লক আপ ক্লোজ করবেন লক আপ করবেন এখানে কিন্তু এক্সপ্লেন করা আছে এগুলো একটু আপনি নিজে পড়লে কিন্তু বুঝতে পারবেন তো অবশ্যই আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেটটা আমি জানিয়ে দিলাম এরপরে গুরুত্বপূর্ণ আরও টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসবো পাই নেটওয়ার্কের সো আমি নিবন্ধন করতে পারি না কারণ আমার এখনও নোটিফিকেশন আসে নাই নোটিফিকেশন আসলে আমি কমপ্লিট করব এবং যারা আপনার রেফারেলে যুক্ত হয়েছে তাদেরকেও ভেরিফাই করতে হবে কেওয়াইসি নিবন্ধন করাতে হবে তা নাহলে আপনার এক্সট্রা যে মাইনিংকৃত পাইটা এটা আপনি কিন্তু মাইনাস মাইনাস হয়ে যাবে আপনার মেইন ব্যালেন্স থেকে সো অবশ্যই আপনি কে ওয়াইসি কমপ্লিট করাবেন আপনার রেফারলে যারা জয়েন হয়েছে সো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে